আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো বাচ্চা ব্লুডিংয়ের তৃতীয় দিনে আমরা কি কি খাবার দিব কিংবা কি মেডিসিন দিব বাচ্চাগুলোর কন্ডিশন কি এই সম্পর্কে আলোচনা করবো তো প্রথম থেকেই বাচ্চা ব্লুডিংয়ের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে যা পর্ব আকারে আপনাদের সামনে তুলে ধরছি তো রিকোয়েস্ট করবো প্রত্যেকটা পর্ব আপনারা একের পর এক দেখবেন এই পর্বগুলো দেখার মাধ্যমে আপনারা যারা নতুন খামারি আছেন তারা কিন্তু খুব সহজে হাঁসের বাচ্চা এনে এই সহজ পদ্ধতিতে ব্লুডিং করে আপনারা হচ্ছে বাচ্চাগুলো বড় করতে পারেন তো এই তৃতীয় দিনে কিন্তু আমরা মেডিসিন কিছু পরিবর্তন করব কিছু মেডিসিন অ্যাড করবো সেটা হচ্ছে আমরা কালকেই কিন্তু রেনামাইসিন দেওয়া শুরু করেছি তো রানামাইসিন আমরা যেহেতু কাল দেওয়া শুরু করেছি আজকেও কিন্তু অব্যাহত আছে পাশাপাশি আমরা এই বাচ্চাগুলোকে ম্যাডিসিন হিসেবে আর একটা ম্যাডিসিন দিচ্ছি সেটা হচ্ছে জিং তো জিং আর রানামাইসিন তো সকাল থেকে কিন্তু রানামাইসিন চললো তো এখন আমরা পানির সঙ্গে জিং দিব জিং দেয়া পানি শেষ করার পর আবার কিন্তু রানামাইসিন দেবো তো মোটামুটি আজকে কিন্তু রানামেশিন আর জিং চলবে তো অনেকে ভাবতে পারেন যে রানামাইসিন জিং একবারে দিবো কি না র্যানামাইসিন আলাদাভাবে দিবো র্যানামাইসিনের পানি যখন শেষ হয়ে যাবে পুনরায় আমরা আবার হচ্ছে জিঙ্গের পানি দেব আর মাঝে মাঝে সেপ সাদা পানিটা আমরা দেওয়ার চেষ্টা করব আর খাবার হিসেবে কিন্তু আমরা ব্রয়লার স্টার্টার যেটা আছে সেই ফিটটা আমরা দিচ্ছি তো এই জিরো দিনের বাচ্চা এনে প্রথম দিন কিন্তু আমরা মুড়ি দিয়েছি এবং দ্বিতীয় দিন থেকে এই জিরো বাচ্চার জন্য যে ফিটটা তৈরি করা হয় এই জিরো ফিট স্টার্টার ফিট সেই স্টার্টার ফিটটা আমরা দেওয়া শুরু করেছি তো মোটামুটি এই স্টার্টার ফিটটাই কিন্তু চলবে তো এখন আমরা জানবো যে বাচ্চার মল্টার্নিটি কেমন আজকের দিনে তো প্রথম দিনে আসলে পনেরোটা বাচ্চা মারা গেছে তারপরে হচ্ছে দশ থেকে বারোটা তো তৃতীয় দিনে কিন্তু আমরা পাঁচ থেকে সাতটা বাচ্চা সকালবেলা পেয়েছি যা হচ্ছে মারা গেছে আরও দুটো বাচ্চা অসুস্থ আছে এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন দুটো বাচ্চা অসুস্থ আছে এই অসুস্থতার কারণ কিন্তু এগুলো একেবারেই শারীরিকভাবে দুর্বল ছিল আর গাড়ি যোগে কিন্তু আসার সময় এরা আরও দুর্বল হয়ে পড়ে কারণ আনার যে একটা ব্যবস্থা সেটা সঠিকভাবে করা হয়নি আর গাড়ির কিন্তু এরা লকারে এই হাঁসের বাচ্চাগুলোকে আনা হয়েছে যার কারণে পারফেক্টভাবে এরা কিন্তু সুস্থ সবলভাবে আসতে পারেনি তো মোটামুটি যে মল্টারিটিগুলো আসে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে সেগুলো কিন্তু একেবারে দুর্বল এবং সিগারেটের বাচ্চা ছিল তো অনেক কমছে এখন আজকে তৃতীয় দিনে আমরা হচ্ছে যে ইনপ্রুভটা দেখতে পাচ্ছি অনেক বাচ্চা কিন্তু এখন প্রফুল্লতা অনুভব করছে খাচ্ছে প্রথম দিনে কিন্তু বাচ্চাগুলো একেবারে খাচ্ছিল না কিংবা অনেক সমস্যা দেখা দিয়েছিল লিভারের সমস্যা কিংবা জ্বর ছিল বাচ্চাগুলোর তো জ্বরের মেডিসিন আমি আজকেও কিন্তু দিব কারণ এই বাচ্চাগুলো যে গাড়ি যোগে এসেছে সেখানে কিন্তু অনেকটা স্ট্রেস পেয়েছে অনেকটা ঝুঁকির মধ্যে এসেছে কিংবা সেখান থেকেই এই বাচ্চাগুলো অনেক দুর্বলতা অনুভব করছে এবং এই বাচ্চাগুলো অনেকটাই কিন্তু দুর্বল বাচ্চা কিংবা সিগারেটের বাচ্চাও আমাদের এখানে আনফর্চুনেটলি চলে এসেছে তো সেই বাচ্চাগুলো কেটে যাওয়ার সম্ভাবনা ছিল কিংবা কেটে গেছে আরও কিছু কেটে যাচ্ছে তো মোটামুটি যে বাচ্চাগুলোর সমস্যা সেগুলো বাদ দিয়ে যে বাচ্চাগুলো সুস্থ কিংবা ইগারেটের বাচ্চা ছিল সেগুলো ভালো আছে খাবার খাচ্ছে পানি খাচ্ছে মোটামুটি প্রফুল্লতা অনুভব করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো খাবারের বিষয়টা আসি খাবার আসলে কত বেলায় দেই কিংবা কীভাবে দিচ্ছি আসলে আমি একটা নির্দিষ্ট পরিমাপ মেনটেন করে খাবার দেওয়ার চেষ্টা করি সেই নির্দিষ্ট পরিমাপটা হচ্ছে প্রথম দিন যেদিন বাচ্চাটা আসবে মানে প্রথম দিন যেদিন এই জিরো ফিটটা দেওয়া শুরু করব সেদিন প্রতিটা বাচ্চার জন্য আমি পাঁচ গ্রাম করে নির্ধারণ করি পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন আমি এক গ্রাম করে বাড়িয়ে দিই তৃতীয় দিন এক গ্রাম করে বাড়িয়ে দেই এভাবে ষষ্ঠ দিন পর্যন্ত এক গ্রাম করে বাড়িয়ে দেয়া অব্যাহত থাকে এবং সপ্তম দিনে এসে আমি একেবারেই কিন্তু দুই থেকে তিন গ্রাম বাড়িয়ে দেই তো এভাবেই কিন্তু রেগুলার চলে এক মাস পর্যন্ত আমি প্রতিদিন এক গ্রাম করে বাড়িয়ে দিব। এবং সপ্তম দিন করে দুই থেকে তিন গ্রাম আসলে এই বাচ্চার গ্রোথ কিংবা খাওয়ার রুচির উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে এই সপ্তম দিনে দুই গ্রাম না তিন গ্রাম বাড়িয়ে দেবেন তো এভাবেই কিন্তু আমি খাদ্যটা মেপে দেওয়ার চেষ্টা করি আপনারাও ট্রাই করবেন এভাবে মেপে দেওয়ার হ্যাঁ কারণ অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাগুলোর খাবার আমরা বেশি দিয়ে ফেলি যার কারণে বাচ্চাগুলো বুঝতে পারে না খাবার বেশি খেয়ে ফেলে যার কারণে কিন্তু ওদের পেটের গোলযোগ দেখা দেয় কিংবা অনেক সময় আমরা কম খাদ্য দিয়ে দিই তো আমরা এভাবেই যদি পরিমাপ করে প্রতিদিন খাদ্যটা এখানে নিয়ে আসি সেই খাবারটা আমরা চারবেলা কিংবা বেলা দেই আসলে ছোটো বাচ্চা যেহেতু আমরা যদি বারবার খাবারটা একটু করে দেই তাহলে ভালো হয় আর একেবারেই যদি খাদ্যটা দিয়ে রাখি এরা হচ্ছে এই খাদ্যটা কিন্তু নষ্ট করবে অনেক সময় এক সময়ের মধ্যেই বেশি খেয়ে ফেলবে তো এজন্য আমরা যদি চার বেলা কিংবা পাঁচ বেলা অর্থাৎ চারবার অথবা পাঁচবার আমরা সারা দিন রাত মিলে দেই তাহলে ভালো হয় তো পরিমাপ করে দিলে আমাদের অনেকটাই সুবিধা হয় তো আমি এভাবেই পরিমাপ করে দেওয়ার চেষ্টা করি তো আপনারাও ট্রাই করতে পারেন তো খাবার পাত্রের মধ্যে কিন্তু আমি এখনও ন্যাকড়া দেওয়াটা অব্যাহত রেখেছি তো একটু দেখাই ন্যাকড়াটা কিভাবে দিয়েছি আমি পরিষ্কার ন্যাকড়া কিন্তু এভাবে দিয়েছি যাতে করে বাচ্চা শুধু এখানে মুখ দিয়েই খেতে পারে পানিটা খেতে পারে আর এখানে যদি ন্যাকড়াটা না দেয় তাহলে কিন্তু পুরা মাথাটা ভিজিয়ে ফেলে আর মাথা যদি ভিজায় এই মাথার পানিটা পুরো শরীরে লেগে থাকবে আর এই দুই থেকে তিন দিনের বাচ্চা যখন শরীর ভিজাবে তখন এই নাভিটা কখনো শুকাবে না আর নাভি না শুকার কারণে নাভিটা কিন্তু ফুলে যাবে আর এভাবেই কিন্তু বাচ্চা মরে যায় আর আমরা কিন্তু এই বিষয়টা অনেকেই জানি না কিংবা বুঝতে পারি না তো এজন্য আমরা চেষ্টা করব যে চার থেকে পাঁচ দিনের মধ্যে যেন বাচ্চাটা গা না ভিজাতে পারে তো এই গা না ভিজানোর জন্য আপনারা পাত্রে এরকম ব্যবস্থা করতেই পারেন হয়তো এই ন্যাকড়ার পরিবর্তে আপনারা কিন্তু অন্য কিছু দিতে পারেন যেমন পাথর দিতে পারেন হয়তো আপনাকে বুঝতে হবে যে বাচ্চার শরীর যেন না ভেজে কিন্তু পানির যেটা চাহিদা আসে সেটা পূরণ করার জন্য পানি তো খেতেই হবে তো মোটামুটি আমি অল্প করে খাবার দিয়েছি এখানে খাবারের পাত্র কিন্তু অনেক কম মাত্র দুইটা কারণ হচ্ছে আমি বাকি পাত্রগুলো পরিষ্কার করার জন্য দিয়েছি এখানে খাবারের পাত্র আরও বেশি লাগবে তো এই পাঁচশো পিস বাচ্চার জন্য আমি কিন্তু এই যে পানির পাত্র বেশ uh,